বন্ধুরা আজকে আমরা পড়ব বাবরের মহত্ত্ব এই কবিতাটি জিএসসি পরীক্ষা বা তোমাদের ক্লাস 8 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এই কবিতার আগের অংশগুলো পূর্বের ভিডিওতে খুব মনোযোগ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরাও মনোযোগ দিয়ে দেখেছো তো তোমাদেরকে বলতে চাই যে আজকের এই অংশটা যদি তুমি খুব ভালো করে বুঝতে চাও তাহলে কিন্তু আগের সবগুলো অংশ তোমাকে অনেক ভালো করে পড়ে আসতে হবে না হলে কিন্তু তুমি এই অংশটা ভালো করে বুঝতে পারবে না তো আমরা এই অংশটা শুরু করার আগে তার পেছনের ঘটনাটা একটু বলে রাখি মূলত রণবীর চৌহান সে সম্রাট বাবরকে মারবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে কিন্তু সে দেখতে পেল আমি যাকে মারতে গিয়েছি সেই কিনা একটা বাচ্চাকে নিজের প্রাণ বাজি রেখে হাতির সুরের আঘাত নিজে সহ্য করে সেই হাতির কাছ থেকে বাঁচিয়ে আনল সম্রাট বাবর তখন রণবীর চৌহানের কাছে মনে হলো যে আমি যে সম্রাট বাবরকে মেরে ফেলতে চেয়েছিলাম সে তো খারাপ লোক নয় সে তো মহান কারণ নিজের জীবনের থেকেও তার নিজের জীবনটা অনেক বেশি তুচ্ছ ওই বাচ্চার জীবন থেকে তখন সে তার নিজের সকল ভুল স্বীকার করল এবং রণবীর চৌহানের কাছে লুকিয়ে থাকা যে তলোয়ারটা সেই তলোয়ারটাও বের করে বাবরের হাতে দিল এবং বলল আপনার যা অপরাধ অর্থাৎ আপনার যা শাস্তি রয়েছে সেই শাস্তি আমাকে দিন তো সেখান থেকেই মূলত এই কথাটা তখন বলল জাহাপনা সে স্বীকার করছে কে স্বীকার করছে রণবীর চৌহান আর জাহাপনাটা মূলত এখানে কে খুব স্বাভাবিকভাবেই সম্রাট বাবর সম্রাট বাবর জাহাপনা এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণবধ মানে কি মেরে ফেলা মেরে ফেলা আপনাকে মেরে ফেলতে চেয়েছিলাম আপনাকে প্রাণবধ করিতে আসিয়া একই দেখিলাম ভারতের রাজপথ ভারতের যে রাজপথ সেই রাজপথ সাজে কাকে আপনাকে অন্য কারো নহে অর্থাৎ তার ভিতরে যে উদারতা দেখতে পেয়েছে যে ভালো মানুষটা দেখতে পেয়েছে তার কাছে মনে হয়েছে ভারতের রাজপথ সাজার জন্য অর্থাৎ রাজপথে মানানোর জন্য অর্থাৎ রাজপথ চালাবার জন্য পরিচালনা করার জন্য একমাত্র আপনি আর কেউ নয় তারপর যে কথাটা বললো এই লাইনটা কিন্তু তোমাদের সৃজনশীল পরীক্ষায় অনেক আসে যে এই লাইনটা তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে বলছি বীর ভোগ্যা এ বসুধা এ কথা সবাই কয় দেখো এই লাইনটার অর্থ আমরা একটু উল্টো দিক থেকে করি আমরা এদিক থেকে না করে যদি আমরা এদিক থেকে লাইনটার অর্থ বলি তাহলে কিন্তু খুব সহজে বোঝা যায় বলা হচ্ছে এ কথা সবাই কয় মানে কি এ কথা সবাই বলে এ কথা সবাই বলে বসুধা মানে হচ্ছে পৃথিবী অর্থাৎ পৃথিবীতে এ কথা সবাই কয় বীর ভোগ্যা অর্থাৎ আপনাদের মতো বীররাই এই পৃথিবীকে কি করতে পারবে ভোগ করা বলতে এখানে শাসন বোঝাচ্ছে কি বোঝাচ্ছে বন্ধুরা শাসন যে আপনাদের মতো একথা সবাই বলে যে আপনাদের মতো বীরেরাই এই বধুকে এই বসুধাকে কি করবে শাসন করতে পারবে রাজত্ব করতে পারবে বন্ধুরা এখানে এই ভোগ্যা বলতে কিন্তু ভোগ করা বোঝাবে না এখানে ভোগ্যা বলতে কিন্তু মূলত শাসন করা বোঝাবে রাজত্ব করা বোঝাবে আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছ তো এই কবিতার বাকি অংশ তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে আজকে এ পর্যন্তই